বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে, আপনি চলতে পথে হোঁচট খান, আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো, চলছেন বিপথে আল্লাহ পাকে অ্যালার্ম দেন ফিরে আসো, আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে। আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চান, আল্লাহ পাক চান যে আমরা যেন জান্নাতে যাই। যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে, একটা কারণে যেতে পারবো না, অনলি একটা কারণ, সেটা হলো আমাদের নিজের দোষে, একটা কারণ। যারা জাহান্নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে, নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান্নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না, ও জাহান্নামে যাওয়ার উপযুক্ত ছিল বলেই আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠাবেন। আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না, বরং আল্লাহ পাকের রহমতেই যাবে, কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাষ্য বলছেন, ইল্লা আনা, আমিও না, ইল্লা বি রহমাতিল্লাহ, আমিও নয় তবে আল্লাহ পাকের দয়া আমাকে ঘিরে ধরবে, আল্লাহ পাকের রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কে আমল দিয়ে যেতে পারবে, যত আমলই করি বলা যাবে না আমলের বদৌলতে জান্নাতে যেতে পারবো, আল্লাহ পাক দয়া না করলে হবে না। আল্লাহ পাক চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায়, এই কারণেই সৃষ্টি করা, এই কারণেই আপনার ওহীভিত্তিক গ্রন্থগুলো পাঠানো, এই কারণে নবী রাসূল পাঠানো, আলেম ওলামা সৃষ্টি করা, মানুষকে সতর্ক করা, হায়াত দেয়া, বারংবার জীবনে উঠতে ফিরতে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন, অ্যালার্ম করা হয় না, বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে, আপনি চলতে পথে হোঁচট খান, আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো, চলছেন বিপথে আল্লাহ পাকে অ্যালার্ম দেন ফিরে আসো, আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে। অদ্ভুত একটা হাদিস বললাম, অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস, যে একজন সাহাবি বলছেন, সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়। আর যখন কাফের মুশরিক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ আপদ